এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে করোনা কালে জেলা রক্তের সংকট মেটাতে ভ্রাম্যমান যে ব্লাড মোবাইল বাস, সেই বাস চালু করলো উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। এই ভ্রাম্যমান বাসের মধ্যেই কিন্তু রক্ত সংগ্রহ করা হবে হচ্ছে এবং এই বাস জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির করবে এবং বাতানুকূল এই বাসে কিন্তু আপনারা সেই বাসে কিন্তু আপনারা দেখতে পাবেন যে তারা রক্তদান করছেন। এই রক্তদান শিবির, এই যে ভ্রাম্যমান বাস আপনারা দেখতে পাচ্ছেন, এই ভ্রাম্যমান বাসে কিন্তু রক্তদান শিবির হবে এবং আমরা সেই ছবি আপনাদের দেখতে পাবো যে বহু মানুষ তারা রক্ত দেওয়ার জন্য এসেছেন এবং এই ভ্রাম্যমান বাসে তারা কিন্তু রক্ত দেবেন। হ্যাঁ, এমনটাই জানা যাচ্ছে। আমরা সেই বাস দেখতে পাচ্ছি, ভ্রাম্যমান বাস। আমি এই মুহূর্তে বাসের ভেতরে আমরা যাব, বাসের ভেতরে আমরা যাব যে দেখব কিভাবে বাসের ভেতরে রক্তদান শিবির আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং এরপরে যে বেডগুলো রয়েছে দেবেন এখন। এই যে বেডের ব্যবস্থা করা হয়েছে যেখানে কিন্তু ব্লাড যারা ডোনার তাদেরকে এই বেডে শুয়ে কিন্তু রক্ত সংগ্রহ করা হবে এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন এখানটা দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যকর্মীরা এই বাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটে বেড রয়েছে, একসাথে তিনজনই রক্ত দিতে পারবেন এবং জেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই বাস রক্ত সংগ্রহ করবে। জেলার রক্ত সংকট মেটাতে জেলা স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ জনসাধারণ এবং জেলার বাসিন্দারা তাকে সাধুবাদ জানিয়েছেন। আপনি শোন না, আমি জাস্ট কিছু ভিতরে লেখা, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন এই মাত্র একজন ডোনার, তিনি রক্ত দিলেন, তার হাতে ডোনারের সার্টিফিকেটও রয়েছে, সার্টিফিকেট প্রদান দেওয়া হয়েছে তাকে, সেই ডোনারকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্রাম্যমান বাসে ভ্রাম্যমান যে ব্লাড ব্যাংক যাকে বলা হয় সেই ভ্রাম্যমান ব্লাড ব্যাংক বাতানুকূল সেই বাস, সেই বাসে কিন্তু রক্ত সংগ্রহ করা হচ্ছে। যারা ডোনার তারা এই বাসের মধ্যে এসে তারা রক্ত দান করবেন। আচ্ছা, আপনার নামটা কি? চিরঞ্জিত দাস। কিভাবে রক্ত নেওয়া হচ্ছে, এটা কি কার মাধ্যমে, মানে এটা কি, মানে রক্তটা কিভাবে নেওয়া হচ্ছে বাসের মধ্যে? হ্যাঁ, বাসের মধ্যে, তারপরে গভর্নমেন্ট এখন একটা পাস দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেই সাহায্যে জেলায় জেলায় গিয়ে রক্তদান শিবির নেওয়া হচ্ছে। আচ্ছা, এই বাতানুকূল বাস, এই এটা এই বাসের মধ্যে ডোনাররা আসছেন? হ্যাঁ আসছেন। কোথায় কোথায় গেছেন আপনারা এই বাস নিয়ে এখন পর্যন্ত? অ্যাকচুয়ালি আজকে ফার্স্ট আমি এখানে ডিউটি করেছি, আজকে রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট মার্কেটে আজকে ডোনার হচ্ছে।